24K সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে আজকে তোমরা যে কোনো ইবুক কিনতে পারো মাত্র 30 টাকার বিনিময়ে কিনতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যদি বাংলার স্পেশাল নোটস পেতে চাও তারও লিঙ্ক দেওয়া থাকলো, ক্লিক করে ইবুকটি কিনে নিতে পারো। অথবা যদি আপগ্রেড পুলিশের মেন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারও হাতে লেখা ইংলিশ ইবুক আছে, সেটা তোমরা কিনতে পারো। এছাড়া অন্যান্য বইগুলো তোমরা একটুখানি দেখে কিনে নিতে পারো, ভিডিওতে ডিসক্রিপশনের নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে বইগুলো কিনতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আজকে আলোচনা করবো তোমার আবগারি পুলিশের কারক নিয়ে আলোচনা করবো। আর এই ভিডিওটির জন্য চাই 100টি শেয়ার 100টি লাইক, তাহলে খুব তাড়াতাড়ি কারকের উপরে পার্ট 2 পেয়ে যাবে। তো চলো কথা না বাড়ি ভিডিও শুরু করে নেওয়া যাক। কারকের আজকে খুঁটিনাটি অনেক কিছুই আলোচনা করবো, তবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে বলে দেওয়া ভালো, নাহলে স্টেপ বাই স্টেপ না শিখলে তোমরা কারকটা করতে পারো না। আর পরীক্ষা কিন্তু কারক কিন্তু 2 থেকে 3টে পরীক্ষায় আসবে, কম করে 2 থেকে 3টে নম্বর কিন্তু অনেক, অথবা তোমার 5টাও পরীক্ষায় চলে আসতে পারো, কারণ 50 নম্বর বাংলায় প্রশ্ন করবে কোথা থেকে, কারক থেকেও তোমাকে 4টে থেকে 5টা প্রশ্ন চলে আসতে পারে। একটা সিলেবাসে রয়েছে কারক, দেখেই আমি ভিডিওটি তৈরি করছি। দেখো কারক শব্দের যেটা অর্থ সেটা হচ্ছে কি, কারক শব্দের অর্থ হচ্ছে যে কর্ম সম্পাদন করে। আর কারক সাধারণত ক প্রকার, কারক 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক আর হচ্ছে অধিকরণ কারক। তোমরা জানো কারক হচ্ছে 6 প্রকার, এই 6 প্রকার খাতায় নোটস করে নাও, বেশি ভালো হবে, পরের দিনকে আরও ডিটেলসে সুন্দরভাবে শিখিয়ে দেবো। তারপর দেখো নিয়মাবলী, কী করে বুঝবা কোন কারকে কোনটা পড়ে। দেখো কে দিয়ে যদি প্রশ্ন করো কোনো লাইনকে, সেটা হচ্ছে কর্তৃকারক হয়। কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয়ে যায় কর্মকারক, মনে রাখবে, এক্সাম্পল দেখানোর সময় তাহলে তোমরা ভালো পারবে। কী বা কীভাবে বা কী দিয়ে প্রশ্ন করলে হয়ে যাবে করণ কারক, অর্থাৎ দ্বারা দেওয়া বোঝালে হয়ে যায় করণ কারক। ধরো পেন দ্বারা লিখছি, আমি কিসের দ্বারা লিখছি, পেন নিচে তো দাগ দেওয়া আছে, পেনটার নিচে দাগ দেওয়া আছে, মানে পেনের দ্বারা লিখছিলাম, আমি হাতের দ্বারা কোনো কাজ করি, হাতের নিচে দাগ দেওয়া থাকলে তখন সেটা হয়ে যাবে কি করণ কারক, মানে হাতের দ্বারা কাজটা আমি করছি। তারপর তখন নিমিত্ত কারক, কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হয়ে নিমিত্ত কারক, কোথা থেকে দিয়ে প্রশ্ন করা হলে সেটা হয়ে যায় অপাদান কারক, কোথায় কখন কোন বিষয় এই উপর প্রশ্নগুলো আসলে সেটা হয়ে যায় অধিকরণ কারক। আর এগুলো কিন্তু কারক শিকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে তোমাদের হবে, অবশ্যই খাতায় নোটস করে নাও এই বিষয়গুলো। এরপর দেখা যাক নেক্সট কী আছে। দেখো কিছু এক্সাম্পল নেওয়া হয়েছে, তো দেখো জলে কুমির, ডাঙায় বাঘ, জলে নিচে দেখো, মানে কোথায় কুমির, দেখো বলেছিলাম কোথায় দিয়ে প্রশ্ন থাকলে কী হবে অধিকরণ কারক হবে, তাই এটা কী করে লেখা হয়েছে অধিকরণ, ডাঙায় বাঘ, কোথায় বাঘ, ডাঙায় বাঘ, তাই অধিকরণ কারক। সে বাংলায় অসাধারণ, আমি বলেছিলাম কোনো বিষয়ের উপরে থাকলে কী হবে অধিকরণ কারক, তাই এটা কীভাবে করা হয়েছে। তোমাদের পরীক্ষালে কিন্তু এরকম দেওয়া হবে, আর 4টি অপশান দেবে, তোমাকে বুঝে নিয়ে গোল দিতে হবে কোনটা কোন কারকের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এরপর দেখো আরও এক্সাম্পল করা যাক, তাহলে আরও ভালোভাবে শিখে যাবে। আমি সকালবেলা বেরোই, আমি সকালবেলা, আমি নিচে দেখা আছে, তাহলে আমিকে তোমরা প্রশ্ন করো, ধরো আমিটা লাইনে নেই, তাহলে কী করবে, কে সকালে বেরোই, তাই তো হবে তো প্রশ্নটা, যদি প্রশ্নটা এটা করা হয় কে সকালে বেরোই, তাহলে কী হয়ে যাবে, কে সকালে বেরোই, তাহলে হয়ে যাবে হচ্ছে আমি সকালে বেরোই, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে হয়ে যায় কি কর্তৃ কারক, ঠিক আছে। পরে দেখো সে বড় বার মেরেছে, সে বড় বার মেরেছে, তো দেখো খেয়াল করো ফার্স্টে, দেখো আমি ফার্স্টে তো এর নিচে দাগ দেওয়া নেই, এই বারটার নিচে দাগ দেওয়া নেই, সে বড় বার মেরেছে, কে বড় বার মেরেছে, কে দিয়ে প্রশ্ন করলে কী হবে কর্তৃকারক, আবার ধরো সে নিচে দাগ দেওয়া নেই, তো দাগ দেওয়া রয়েছে হচ্ছে, ধরো সে নিচে দাগ দেওয়া নেই, দাগ দেওয়া রয়েছে এটার নিচে, দাগ দেওয়া রয়েছে সে বড় বার মেরেছে, সে বড় কী মেরেছে, কী দিয়ে প্রশ্ন করলে কী হয়ে যাবে কর্মকারক হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো বিষয়টা, প্রশ্ন করার সেন্সটা তোমার নিজের থেকে আনতে হবে, যেটা নিচে দাগ দেওয়া থাকবে তাকে কীভাবে তুমি প্রশ্নটা করতে পারবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কারক, অর্থাৎ কর্ম সম্পাদন, তুমি কীভাবে তাকে প্রশ্ন করতে পারছো, তোমার মন কীভাবে প্রশ্ন সেটা করছে, তুমি সঠিক যদি প্রশ্ন করতে পারো তাহলে তোমার কিন্তু কারক করা কোনো ব্যাপারই হবে না। দেখো পরটা, মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে কী দেখান, চাঁদ দেখান, মা শিশুকে কী দেখান, চাঁদ দেখান, মা শিশুকে কী দেখান, এখানে প্রশ্ন করলে হয়ে যাচ্ছে চাঁদ দেখান, তাহলে কী দিয়ে প্রশ্ন করলে হয়ে যায় কর্মকারক, ঠিক আছে। পয়েন্ট দেখো, কুড়ুল দিয়ে কাঠ কাটে, দেখো কুড়ুলের দ্বারা কাঠ কাটা হচ্ছে, তাই এটা কী হয়ে গেলো করণ কারক, আমি বললাম কিছু দ্বারা কাজ করা হলে সেটা কী হয়ে যায়, সেটা হয়ে যায় করণ কারক, তার কুড়ুল দিয়ে কাঠ কাটছে, কিসের দ্বারা, কুড়ুল দ্বারা কাঠ কাটছে, তাই এটা হবে করণ কারক। কৌশলে কার্য সিদ্ধ করে, কিসের দ্বারা, কৌশলের দ্বারা কার্য সিদ্ধ করা যায়, তাই এটা হয়ে গেলো করণ কারক। এরপর দেখো জাহাজ থেকে, জাহাজ থেকে দূরবীন দিয়ে দেখছে, জাহাজ থেকে, তাহলে কোথা থেকে এটা বোঝাচ্ছে, তাহলে কোথা থেকে বললাম, কোথা থেকে বোঝালে হয় অপাদান কারক, তাই এটা করা হয়েছে অপাদান কারক। আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই কমেন্ট বক্সে বলবে ভিডিওটি কেমন হেল্পফুল তোমাদের কাছে হয়েছে কিনা। সে ছাদ থেকে পড়ে গেল, সে কোথা থেকে পড়ে গেল, তোরা ছাদ থেকে, এই যে ছাদ থেকে নিচে দাগ দেওয়া রয়েছে, ছাদ থেকে নিচে দাগ দেওয়া রয়েছে, সে কোথা থেকে পড়ে গেল, ছাদ থেকে পড়ে গেল, তাহলে অপাদান কারক, তোরা এই দাগটা আবার দেওয়া রয়েছে তোমার সে, তাহলে কী হবে কর্তৃকারক হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে বিষয়গুলি। দেখো শ্যামের চেয়ে রাম লম্বাই, শ্যামের চেয়ে রাম লম্বাই ছোট, শ্যামের থেকে, থেকে চেয়ে বোঝালে কী হবে অপাদান কারক হবে, ঠিক আছে, তাই এটাও করা হয়েছে অপাদান কারক। এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে তোমার যেটা মনে রাখার বিষয় আছে আমি বলে দিচ্ছি। দেখো
এই যে এই যে ছকটি, এই ছকটি কিন্তু মনে রাখতে হবে, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কীভাবে বা কী দিয়ে প্রশ্ন করলে করণকারক, কাকে দিয়ে নিমিত্তকারক, কোথা থেকে অপদানকারক, কোথায় কখন কোন বিষয় এটা হচ্ছে অধিকরণকারক। এই ছকটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাকে। আর পরের দিন বিভক্তি কীভাবে এর সাথে হয়, শূন্য বিভক্তি, এর বিভক্তি, র বিভক্তি কীভাবে আসে, সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি ভালোভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিও ভালো দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। নতুন ভিডিওটা দেখা হবে। আর যদি বই কিনতে চাও অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, পার বই আজকে 30 টাকা।